হে মাই লাভ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে রেসিপি হচ্ছে দুটি ভিন্ন ধরনের পাউরুটির রোল। প্রথমত আমি দেখাচ্ছি একটি চকলেট রোল। এই রোলটি অতি সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আমি করেছি, যা ছোটরা খুব পছন্দ করে। ঘরে এই রোলগুলো আমরা করতে পারি। দেখবেন নিজের হাজবেন্ড, বাচ্চারা মায়ের হাতের বানানো খাবার সবচেয়ে বেশি পছন্দ করে। তাই আমরা চেষ্টা করব যতটুকু পারি ঘরের খাবার খাওয়াতে। সো চলুন দেখে নিই কী কী লাগছে এই চকলেট রোলটি করার জন্য। আমি এখানে পাউরুটি নিয়েছি একটি, দেখতে পাচ্ছেন, সেটি আমি একটি নাইফ দিয়ে চারপাশটা কেটে নিচ্ছি, কারণ চারপাশটা একটু শক্ত, ব্রাউন যে কালারটা সেটা আমি ফেলে দিয়েছি। তারপর এটা আমি চতুর্পাশে কেটে নিচ্ছি এক এক করে সবগুলো পাউরুটি। এখন আমি এটা বেলে নিব, তাই চপিং বোর্ডের উপর আমি একটি পাউরুটি নিয়েছি আর রুটি বেলার একটি বেলনি নিয়েছি, সেটা দিয়ে আমি বেলে নিচ্ছি। একটু শক্তি খাটাতে হবে বন্ধুরা, ঠিক এভাবে বেলতে হবে। তারপর আবার আমি ঘুরিয়ে এই পাশটা নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আবার ঠিক একইভাবে ভালোভাবে বেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে পারফেক্টভাবে আমার মতো করে বানাতে পারবেন। তো একটুখানি আবার আমি কেটে নিচ্ছি, তাহলে পাউরুটি রোলগুলো যখন বানাবো দেখতে সুন্দর লাগবে। বাড়তি যে অংশটা আছে সেটা কেটে ফেলে দিচ্ছি। এই যে দেখেন কতটা পাতলা হয়েছে, এবং এটা যখন নাকি আমরা বেল মোড়াবো তখন খুব ভালো হবে। তো সবগুলো এভাবে আমি পাতলা করে বেলে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি একটি নুসিলা, তো একটি স্পুন দিয়ে আমি কিছুটা নুসিলা নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি পাউরুটির উপর ঠিক এভাবে দিয়ে নিব। তারপর কিছু বাদাম নিয়েছি, আর বাদামটা আমি ছিলে ভেজে তারপর এভাবে পরিষ্কার করে নিয়েছি, সেই বাদামটা দিয়ে দিচ্ছি। তারপর আমি ঠান্ডা পানি নিয়েছি, সেটা চারপাশে একটু এভাবে আঙ্গুল দিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, আমরা যখন নাকি এটা মোড়াবো তখন খুলে যাবে না। আর পাউরুটিটা যদি পাতলা হয় তাহলে মোড়াতে খুব ভালো হয়, দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে মুড়িয়ে নিব। তো হয়ে গিয়েছে প্রথমটা আমার, এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। তারপর আমি আবার আরেকটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার নিয়ে নিচ্ছি নুসিলা, ঠিক এভাবে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আবার বাদাম। বাদামটা আপনারা চাইলে আরো ভেঙে ছোট ছোট করে দিতে পারেন। আর খাওয়ার সময় বাদামটা যখন নাকি আমাদের দাঁতের নিচে পড়বে তখন খুব ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। আর বন্ধুরা দেখি বুঝতে পারছেন, এটা ছোট বড় সবারই খুব পছন্দের একটি রোল। আর যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি এগুলি সবসময় ঘরে থাকে, তো আমরা অল্প কিছু উপকরণ দিয়েই তো বানাতে পারি। তো দ্বিতীয়টা হয়ে গিয়েছে আমার, এভাবেই আমি প্রতিটা বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। তারপর কি করব, আমি একটি চকলেট নিয়েছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আর এই চকলেটটা আপনারা যে কোনো সুপার শপে পাবেন, সেটা আমি মেল করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি এক টেবিল চামচ। তারপর এটা আমি ওভেনে দিয়ে দিব, ওভেনে দিয়ে এটা আমি মেল্ট করে নিয়ে আসব।
আর আপনাদের যদি ওভেন না থাকে আপনারা চুলায় ডাবল ব্রয়লারে মেল্ট করে নিয়ে নেবেন। তারপর চুলায় একটি প্যান বসিয়েছি, প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পাউরুটির গুলো, যে পাউরুটি দিয়ে রোলগুলো করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তার জন্য তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কালারটা। এখন এগুলো আমি নামিয়ে নিয়েছি, আর যে চকলেটগুলো আমি মেল্ট করে নিয়ে এসেছি তার ভিতরে আমি পাউরুটির রোলগুলো গড়াবো। ঠিক এভাবে আমি বসিয়ে দিব। একটি স্পুন দিয়ে ভালো মতো মিশ্রণটা ভালো মতো দিয়ে আমি ভালো মতো করে কোট করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে, এখন এটা আমি ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি নামিয়ে নিয়ে এসেছি, তারপর আমি সার্ভ করে দিয়েছি, আর উপরে দিয়ে দিয়েছি কিছু হাসি সিরাপ, তারপর দিয়ে দিচ্ছি আমি কিছু চকলেট পিকেলস। এটা ডেকোরেশনের জন্য দিয়েছি, আর এটা যে কোনো সুপার শপে আপনারা পাবেন। তারপর চলে যাচ্ছি আমরা দ্বিতীয় চিকেন রোলের জন্য। তো দ্বিতীয়বার চিকেন রোল আমি করব, তার জন্য নিয়ে নিচ্ছি পাউরুটি একটি, এটাও আমি ঠিক ওইভাবে কেটে নিব। একটি নাইফ দিয়ে আবার আমি ব্রাউন কালার চারপাশের শক্ত যেটা সেটা ফেলে দিব। বন্ধুরা সবসময় মনে রাখবেন ঘরে নিজের হাতে তৈরি করে বাচ্চাদের বিকেলে নাস্তাটা দিতে। তো প্রতিটা আমার হয়ে গিয়েছে এভাবে চতুর্পাশে করা। এখন আমি এটা আবার পাতলা করে বেলে নিব। ঠিক আগের মতো করে আবার একটি বেলনি নিয়েছি, তারপর আবার বেলে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এখানে দুইটা রেসিপি আমি দুই ধরনের করে আপনাদের দেখিয়েছি একসঙ্গে আপনাদের সুবিধার্থের জন্য। আবার আমি চারপাশটা একটু হালকা করে কেটে নিচ্ছি। এটা একটু সুন্দর দেখা যাবে, তার জন্য এটা আমি কেটে নিচ্ছি। আর সুন্দর দেখতে সবাই পছন্দ করে। তো দেখেন একদম কাগজের মতো পাতলা হয়েছে এবং মোড়াতেও খুব ভালো হবে। তারপর আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি চুলায় একটি প্যান বসিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি একটি বড় পেঁয়াজ, সেটা কুচি কুচি করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, হালকা করে আমি একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব দারচিনি 1 টুকরো, এলাচ 2টি। আর দিয়ে দিচ্ছি চিকেন কিমা, 1 বাটি চিকেন কিমা নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি এখন। তারপর দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। তারপর আমি একটু ভালো মতো আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 টি স্পুন। তারপর এটা আমি রান্না করব।
তারপর দিয়ে দিচ্ছি আদা পেস্ট হাফ টি স্পুন, তারপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া একটুখানি, তারপর এটা ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিট রান্না করব চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের কাছাকাছি রেখে। তো 5 মিনিট হয়ে গিয়েছে, তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়েছে। তারপর আমি দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস হাফ টি স্পুন, আপনারা চাইলে লাইট সয়া সসও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপর আবার আমি নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ডেকে দিব 2-3 মিনিটের জন্য। তো 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। তাই দিয়ে দিচ্ছি আমি কিছু টমেটো কেচাপ উপরে, তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। তো হয়ে গিয়েছে আমার চিকেনের কিমাটা। এখন আবার একটি পাউরুটি নিয়েছি আর চিকেনের কিমাগুলো এখন উপরে দিয়ে দিচ্ছি। এটা চিকুন করে ঠিক এভাবে দিয়ে দিতে হবে, দিয়ে তারপর আমি ঠান্ডা পানি দিয়ে আবার চারপাশটা একটু হালকা করে ভিজিয়ে নিব। ঠিক এভাবে, তারপর আমি ঠিক 2 হাত দিয়ে এভাবে চেপে ধরে রোল করে নিব। ঠিক এভাবে রোলটা করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমটা আমার হয়ে গিয়েছে। তো সবগুলো আমি এভাবে রোল করে নিয়েছি, এই যে দেখেন। তারপর আমি একটি বাটি নিয়েছি আর বাটির ভিতর দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে। দিয়ে দিচ্ছি চিনি হাফ টি স্পুন, দিয়ে দিচ্ছি দুধ 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি একটুখানি কালো গোলমরিচ গ্রেট করে দিয়ে দিচ্ছি, তারপর একটি স্পুন দিয়ে ভালো মতো আমি মেল্ট করে নিচ্ছি। এরপর চুলায় একটি প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল, তারপর আমি পাউরুটিগুলো এই ডিমের ভিতর গড়িয়ে নিব। ডিমের মিশ্রণটার উপর ঠিক এভাবে গড়িয়ে গড়িয়ে প্রত্যেকটা আমি ভালো মতো কোট করে নিয়ে তারপর ভেজে নিব। আর চুলার আঁচটা একেবারে মিডিয়াম এবং লোয়ের কাছাকাছি রেখে ভাজতে হবে রোলগুলো। ব্রাউন একটা কালার আসবে যখন, তখন আমরা এটা তুলে নিব। একটু হালকা হাতে নেড়ে চেড়ে উল্টাতে হবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখে এত ভালো লাগছে আর খেতে কত না ভালো লাগবে, এটা মিস করবেন না, অবশ্যই বাচ্চাদের করে দিবেন, ওরা খুব পছন্দ করবে। হয়ে গিয়েছে আমার 2 ধরনের রোল, চকলেট রোল আর হচ্ছে চিকেন রোল। তো এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীতে দেখা হবে, আল্লাহ হাফেজ।